বাইরা টাকা ধার নিয়ে না দেয়ায় শালিকে অকথ্য ভাষায় গালাগালি করে। এর জন্য বউ বাবার বাড়ি গিয়ে না ফেরায় অভিমান আর হতাশায় কীটনাশক খেয়ে জীবন দিল স্বামী। 3 বছরের ছেলেকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে বউটা। বউ রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ায় স্বামী অভিমানে আত্মহত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খঞ্জনি এলাকায়। জানা যায়, 7 মাস আগে টাকা ধার নিয়েছে ভাইরা। 1 মাসের মধ্যে দেওয়ার কথা থাকলেও এতদিনেও না দেয়াতে শ্বশুর বাড়ি গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শালিকে অকথ্য ভাষায় বকাঝকা করে বোরহান। এতে ঝগড়া শুরু হয় বউয়ের সঙ্গে। দীর্ঘদিন ধরে টাকা দেওয়ার নামে টালবাহানা করায় ক্ষিপ্ত হয়ে এরকম বকাঝকা করে শালিকে দোলাভাই। এই কারণে বউ এক প্রকার তাড়িয়ে দেয় স্বামী বোরহানকে। টাকা ধার দিয়ে তা চাওয়াতে পাপি হয় মানুষ, তা জানা ছিল না এই অভাগা স্বামীর। বাইরাকে টাকা ধার দিয়ে অপরাধ করে ফেলায় বউ তাড়িয়ে দেওয়ার দুঃখে হতাশাগ্রস্ত স্বামী অভিমানে রাত্রের কোনো এক সময় নিজের ঘরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। দর্শক, বউ তাড়িয়ে দেয় স্বামীর বিষ খেয়ে মরার ঘটনা নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।